নমস্কার দর্শক বন্ধুরা, আমার জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে বৃশ্চিক রাশির কারকতা সম্পর্কে আলোচনা করেছি। আজ আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2019 সালটি কেমন যাবে। বৃশ্চিক রাশিতে বৃহস্পতির গোচর অবস্থা এবং শনি সাড়ে সাতি চলছে। এছাড়া বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে কেতু শনির সহযোগ ও অষ্টমে রাহুর প্রবেশ ঘটেছে। এ বছরটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালোয় মন্দয় মিশিয়ে কাটবে। বছরের প্রথমে ভালো ফল পেয়ে থাকবেন, জনপ্রিয়তা বাড়বে, বিদেশ যাত্রা হতে পারে। এই বিদেশ যাত্রা আবার চিকিৎসার কারণেও হতে পারে। ভালো যোগের মধ্যে হলো নতুন ফ্ল্যাট, গাড়ি কিংবা বাড়ি কিনতে পারেন, পড়াশুনায় ভালো রেজাল্ট করতে পারেন। আকস্মিক বিবাহ যোগ আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বছরের শেষের দিকে আবার বিলম্ব হতে পারে বিবাহ। বছরের মধ্যভাগে নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে। ব্যবসায় তেমন কোনো মুনাফা অর্জন করতে পারবেন না, কিছু ক্ষেত্রে অল্প স্বল্প সঞ্চয় করতে পারবেন। বছরের শেষ ভাগে অহেতুক অর্থ খরচ হয়ে থাকবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমে রাহুর প্রবেশ ঘটায় নিকট আত্মীয়ের শরীর খারাপ কিংবা মৃত্যু যোগ নির্দেশ করে থাকে। এই সময় ছাত্রছাত্রীরা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশুনো করলে ভালো রেজাল্ট পেয়ে থাকবেন, মামলা মকদ্দমা থেকে রেহাই পেতে পারেন। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি পেতে বিলম্ব হবে, যে কোনো ভালো কাজে বিলম্ব হবে। মস্তকে আঘাত, রক্তপাত জনিত দুর্ঘটনা, হাড় ভাঙা প্রভৃতি ঘটনা ঘটতে পারে। এছাড়া দশমে মঙ্গলের প্রবেশে আগুন ও ইলেকট্রিসিটি থেকে সাবধান হওয়া দরকার। কিছু ক্ষেত্রে মান সম্মান ফিরে পেতে পারেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকবে। সন্তানদের পড়াশুনো এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে আশা করা যায়। তবে সন্তানদের বিবাহজনিত কারণে মা বাবার চিন্তা বাড়তে পারে, প্রেম বিলম্বিত হতে পারে, অর্থাৎ দোদুল্যমান অবস্থা তৈরি হতে পারে। শনি সাড়ে সাতি চলায় এই সময়টা খুব সাবধানে এবং সতর্ক হয়ে চললে ভালো হয়। এই রাশির জাতক জাতিকারা হনুমান চল্লিশা পাঠ করবেন, শনিবার নিরামিষ খাবেন এবং শনিবার শনি মন্দিরে বাতি জ্বালিয়ে পুজো দেবেন। তাতে শনির প্রভাব কিছুটা হলেও কমবে আশা করা যায়। গর্ভবতী মহিলাদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকায় আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গোমেদ ও এমিথিস্ট ধারণ করে রাখতে পারেন। আমার এই মতামত সার্বিক। আমি আগামী পর্বে ধনুরাশির কারকতা সম্পর্কে আলোচনা করব। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।